真的这么闹啊？我真的这么闹。না মানে পার্লার ভেঙে গে বলি বলি পার্লার এ সিলচার আদাঙ্গি তো মেঙে রেট তো ও লমজক তো দর্শক এখানে কিন্তু অনেক কম রেটে অর্থাৎ অন্যান্য জায়গার তুলনায় অর্ধেক রেটে হেয়ার স্ট্রেট করা হয় এবং পারমানেন্ট হেয়ার স্ট্রেট করা হয় এখানে। অনেকে বলে থাকেন যে পারমানেন্ট হয় না, কিন্তু এটা একদম ভুল কথা। এখানে মিজোরামের বেশিরভাগ পার্লারের মেয়েরা সিঙ্গাপুর থাইল্যান্ডে থাকে, সেজন্য তারা কিন্তু ফরেন স্টাইলগুলো খুব ভালো জানে। এখানের স্টাইল কিন্তু অন্যান্য জায়গার তুলনায় অনেক ভিন্ন। এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের সাজগুজের অনেক কসমেটিক রয়েছে, যেগুলোর মধ্যে বিদেশি কসমেটিকও রয়েছে আর অনেকগুলো ভালো উন্নত মানের কিন্তু। আর আমি আসলে চিনতে পারছি না, কারণ ব্যবহার করি না। আর এখানে দেখছেন বুলি পার্লার যেটা রয়েছে বাইরেন্টি বাজারের যে উটার স্টেপ রয়েছে তার বাম পাশে, অর্থাৎ লেফট সাইডের যে বিল্ডিং তার ফার্স্ট ফ্লোরে রয়েছে বুলি পার্লার। তারা কিন্তু অত্যন্ত আমায় কিন্তু ব্যবহারটা খুবই ভালো তাদের। আর এটা হচ্ছে বাইরেন্টি বাজার যেটা, আর আমি এই পার্লারের সামনে দাঁড়িয়ে এখান থেকে বাজারের দৃশ্য অত্যন্ত সুন্দর লাগছে। আর ওই যে দেখছেন পার্লারটা, তুই শিলচর থেকে এখানে হইলে কেন? হ্যাঁ শিলচর থেকে গিয়া শিলচর দাঁড়িয়ে তুই কেন বাইরেন্টি দাঁড়িয়ে কেন আর সুল সুজা করার? হ্যাঁ রেট কম নি, কেমন কম এখানে করিয়া ভালো লাগেন নি? আচ্ছা জন কেসা লাগা কুছ সমঝ মে নেই, ক্লিয়ারলি বলো ক্যা লাগ রা গাটিয়া লাগ রা। দর্শক আসলে তার কিন্তু অনেক বোর হচ্ছে, কারণ সে এদের জন্য ওয়েট করছে, তাই বলছে যে গাটিয়া লাগ রা। হ্যাঁ ওরে বাপরে, মেশিনের মতো হাত চলছে, সম্ভবত এটা কিন্তু হেয়ার স্পা হবে কিন্তু। হ্যাঁ তারা কিন্তু খুবই এক্সপার্ট যা দেখে আমার মনে হচ্ছে। এখানে দেখছেন আমাদের জন্য লসি এসেছে, তারা সবাইকে লসি খাওয়াচ্ছে। আর আপনারা দেখে ভাববেন না যে এটা বিজ্ঞাপন, তাদের ব্যবহার দেখে আমি ভিডিওটা করেছি এবং তাদের কাজ দেখে, এবং এখানে একটু সস্তা আমার ফিল হয়েছে, তাই আমি আপনাদের জন্য ভিডিওটা বানালাম। যদি আপনারাও আসেন এখানে কিন্তু অনেক কম রেট। এখানে কিন্তু তারা চুল স্পা, তারপর স্ট্রেইট, ফেসিয়াল, থ্রেডিং, আরও কী কী মেয়েদের যা কিছু আছে সব কিছু কিন্তু তারা এখানে করে অত্যন্ত কম মূল্যে। আর আমি তাদের ওই ভিডিওটা করছি কারণ তারা আমারও কিন্তু দোকানের কাস্টমার, অনেক পুরনো কাস্টমার। আর এখানে দেখছেন জন একটু আগে বলছিল যে গাটিয়া লাগতেছে, কিন্তু এখানে যখন লসি নিয়ে আসলো তারা অত্যন্ত মানে প্রাণ ভরা টান লসির মধ্যে, তার আমেজ ভরা টান, একদম মানে ঠান্ডা শান্ত হয়ে বসে লসি খাচ্ছে।